বাংলায় সন্ত্রাস কোনো নতুন কথা না। খাগড়াগড়ের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অমিত মালব্যের দপ্তর অপরাধীদের চিহ্নিত করে এনআইএর তদন্ত করে শাস্তি দিতে পারল না কেন? এগড়ার ক্ষেত্রে অপরাধীদের ধরবার ক্ষেত্রে অমিত মালব্যর দপ্তর কিংবা কেন্দ্রীয় এনআইএ কি ভূমিকা পালন করলো? দত্তপুকুরের ক্ষেত্রে কে ভূমিকা পালন করলো? কি ভূমিকা পালন করলো বগটুইয়ের ক্ষেত্রে? কোনো ভূমিকা কেন্দ্রীয় সরকার পালন করছে না। এবং বাংলার মতো একই সঙ্গে উত্তরপ্রদেশও এই একই অপরাধে অভিযুক্ত, তারা সে ব্যাপারে নীরব থাকছে। আর বাংলায় তৃণমূল কংগ্রেস বোমা শিল্পের কারখানাকে সবচাইতে উন্নত করেছে, সমস্ত বাজি কারখানাগুলোকে বোমা কারখানায় পরিণত করেছে, এবং সেই বোমা কারখানায় উৎপাদিত বোমা নির্বাচনের সময় ব্যবহৃত হচ্ছে। তৃণমূল এবং বিজেপি উভয়েই সম অপরাধে অপরাধী বোমা বারুদের ব্যবহার করবার ক্ষেত্রে। সুতরাং অমিত মালব্য কি মন্তব্য করলেন তার জন্য অপেক্ষা না করে বাংলার মানুষ আগামী পয়লা জুন পর্যন্ত সাত দফায় কি মন্তব্য ইভিএম এর মেশিনে করেন তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। বিজেপি তৃণমূল উভয় শক্তিকে নির্মূল না করলে বাংলাকে আবার শান্ত বাংলায় ফিরিয়ে আনা যাবে না। এই বোমা শিল্প যার অপরাধী আজকে ধরা পড়লো তমলুক থেকে, এই বোমা শিল্পের বিস্তার করতে থাকবে। ঠেকানোর জন্য বামপন্থার বিকাশ চাই। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ কাণ্ডে দুই সন্দেহভাজন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে কাঁথি থেকে, এবং এই যে কাঁথি থেকে এনআইএ, দেখুন এই জন্য তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগ যে উনি চান এগুলো বহাল তবিয়তে চলুক এবং বাংলায় এর এপিসেন্টার হোক, এই সব জায়গায় বোম ফাটবে ভারতবর্ষে, তার সাপ্লাই হবে হচ্ছে এই পশ্চিমবঙ্গ থেকে, এগিয়ে বাংলা মডেল আর কি একদম। সেজন্য এনআইএ ঢুকলে পরেই মুখ্যমন্ত্রী এত ঘোষা হয়, এনআইএ ঢুকলে পরে এই যত রাগ এবং তার দলের লোকজন দেখে এনআইএ পেটাও, কেন্দ্রীয় এজেন্সি পেটাও, এবং আস্তে আস্তে যে বাংলা গোটা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার ক্ষেত্রে এপিসেন্ট মানে এবং বিপদের এপিসেন্টার হয়ে উঠছে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। আগামী দিনে বাঙালির ভবিষ্যৎ কি, বাঙালি কোথায় যাবে, কোথায় থাকবে, এটা কিন্তু অত্যন্ত চিন্তার বিষয় বলে আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ব্যাঙ্গালোরের রামেশ্বর ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করেছে এনআইএ। কাঁথি থেকে এই দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, এই দুজনের মধ্যে একজন বিস্ফোরণের মাস্টার মাইন্ড, এমনটাই এনআইএ সূত্রে খবর। আবির দত্ত রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। আবির, দেখো যেটা জানা যাচ্ছে যে কাঁথির কাছ থেকেই তাদেরকে ধরা হয়েছে এই দুজনকে, এবং বেঙ্গালুরুর এই যে তদন্ত করা হচ্ছে বেঙ্গালুরু ক্যাফেতে যে ব্লাস্টের ঘটনা রামেশ্বরমে, এবং সেই ক্যাফেতে ব্লাস্টের ঘটনায় 10 জন আহত হয়েছিলেন এবং বেশ কয়েকজনকে এর আগে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল মাতিন তাহা এবং মাসিবির হোসেন সাহেব তাদেরকে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এনআইএ বেঙ্গালুরুর টিম তারা আসে এবং তারা স্টেট পুলিশের সহযোগিতায় এবং তার সঙ্গে সেখানে স্পেশাল যেটা জানা যাচ্ছে সেন্ট্রাল ইন্টেলিজেন্সের এজেন্সিরও তাদের একটি ইনপুট ছিল, এবং তেলেঙ্গানা পুলিশ, কর্ণাটকা পুলিশ তাদেরও সাহায্য নেওয়া হয়েছে, এবং এরপর এই দুজনকে গ্রেপ্তার করা হয়।